আজকে ডাইরেক্টর এগ্রিকালচারের সঙ্গে আমরা দেখা করতে আসছি সারা ভারত কৃষক সভা থেকে। আমাদের সঙ্গে গণমুক্তি পরিষদের প্রতিনিধি ছিল। আমাদের মূল কথা হলো যে কৃষি এখন যে অবস্থায় গিয়ে উপস্থিত হয়েছে, সরকারিভাবে যে কৃষিকে আমরা যে জায়গাতে ত্রিপুরা রাজ্যে নিয়ে যাওয়া হয়েছিল, এখন কৃষি থেকে কৃষকরা উঠে আসছে ফসল করার জন্য যে সরকারের সাহায্য যেটা দেওয়া হতো তার এখন একেবারে ভগ্নাংশ পায় না, ফলে ধানের উৎপাদন আমাদের কমে গেছে। ধান হইল আমাদের প্রথম ফসল এবং সেখানে সারের সবচেয়ে বেশি অপ্রতুলতা, সারের দাম বেশি বাইরে প্রাইভেট চ্যানেলে, এবং গভর্নমেন্টকে কৃষি কর্তরে যেতে হবে কিন্তু সেখানে এটা দেওয়া অনেকেই কৃষক থেকে উঠাই গেছে, কারণ তারা ধান কইরা আর পোষায় না। উনি স্বীকার করছেন বড় গত মধু সিজনে মূল হয় নাই, নর্থ এবং ধলাইতে আউশ হয় নাই, এটা তাদের গভর্নমেন্টের কেন। সেচের অবস্থা সবচেয়ে খারাপ, 80% মেশিন এটা খারাপ। আমরা সেখানে ইরিগেশনের যে চিফ ইঞ্জিনিয়ার সঙ্গে মিট করেছি, উনি স্বীকার করেছেন এখন কৃষিটা হয়ে গেছে প্রকৃতি বৃষ্টি নির্ভর, খরা হলে নেই বৃষ্টি হলে আবার নষ্ট হয়ে যাবে। জুম এবার তো জুম হয়ই নাই, কারণ এর আগে ছিল না, এবং জুমের যে বিভিন্ন ইম্পোর্টস দেওয়া হয়তো ফ্রি অফ কস্ট আধুনিক জুমের জন্য, সেটাও কৃষকরা জুমিয়া কৃষকরা পায় না, যে কারণে আমাদের বাইরের উপর নির্ভর করা। আগে আমাদের একটা কিছু কিছু জেলা ছিল যেখানে আমাদের সাফিসিয়েন্ট ধান হতো এবং দুটা ফসলই ভালো হতো, এই বিষয়টা উনি অনেকটাই আমাদেরকে স্বীকার করেছেন। উনি চেষ্টা করবেন সারের অপ্রতুলতা যাতে করা যায়, কৃষি যন্ত্রপাতি কৃষকরা পায় না উনি বলছেন যে প্রয়োজন। আমরা বলছি রেগাকে ব্যবহার করে, কারণ কৃষিকাজের জন্য এটা বলছে ওনার হাতে নাই, কিন্তু এটা ছাড়া হবে না। এখন তো শ্রমিকও পাওয়া যায় না, কারণ এখানে যেহেতু পয়সা নেই এখন এখানে আসতে চায় না, তারা অন্য জায়গায় চলে যায়, এবং গ্রামে যে অভাবটা এখন শুরু হয়েছে মূল কারণ হলো কৃষি এই অবস্থার জন্য। শহরে বাস চলে না কারণ লোক আসে না, দোকান চলে না লোক আসে না গ্রামে, কারণ গ্রামের মানুষের কাছে কোনো পয়সা নেই। তো এই ব্যবস্থার উন্নতি করার জন্য